এখন আমি আছি কলকাতা সায়েন্স সিটিতে, আর এইখানে আসলে বেশ সুন্দর একটি প্লেস, আর কি কি আমি দেখবো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই, যে সেইখানে কি আছে আমরা দেখে আসি। এইখানে বেশ কিছু সিস্টেম আছে, সো তার মধ্যে যেমন বিভিন্ন মুড দেখতে পাবেন, 3D আছে, এলিভেশন অফ লাইফ, টাইম ল্যাপস, এই টাইপের কী কী আছে। সো আমরা কোনোটা টিকিট পাইনি, কারণ এখন যেহেতু বিকাল টাইম, সো বিকাল টাইমে সবগুলো বুক হয়ে গিয়েছে, সেই জন্য আমরা এন্ট্রিতে দেখছি। হেই, সো আমরা কোনোটার টিকিট না পাওয়ার কারণে এখন আমরা এন্ট্রি, মানে যেটা মিউজিয়াম আছে, সো সেইটার ভিডিও করতে হবে, আপনাদের দেখাইতে পারবো। তাছাড়া কিন্তু আর কোনো অপশান নাই, কারণ যেহেতু আমাদের টিকিটগুলো বুক হয়ে গেছে, আমরা পাই নাই, আর যে বাচ্চাটা ছিল সো সেগুলো পেয়েছি। আমরা এখন এন্ট্রি যেটা মিউজিয়াম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো লেটস গো। সো আই থিঙ্ক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সায়েন্স সিটি অ্যাট কলকাতা। সো বিকজ যেগুলো আছে সেগুলো হয়তো আপনারা ভালোভাবে দেখতে পারবেন, আমরা যেগুলো দেখবো আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করবো। সো এটাই আর কি। আর এন্ট্রি টিকিট যেহেতু পেয়েছি, অন্য কোনো টিকিট পাই নাই আমরা। আর এখানে ফুচকা স্টলগুলো আছে, যারা আসবেন ফুচকাও খেতে পারবেন এখান থেকে, ফুড কর্নার আছে। এখন আমাকে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে মিরর লেজ, এটি কলকাতা সায়েন্স সিটিতেই অবস্থিত। আর এন্ট্রি টিকিট যারা কাটবেন তারা কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারবেন। আর এটার বিশেষত্ব হচ্ছে আপনি যদি এর ভিতরে একবার ঢোকেন তাহলে কিন্তু আপনাকে এই গ্লাসে ঘা খেতেই হবে, কারণ যেটা আমি প্রথমবারই খেয়েছি, কারণ আমি প্রথমবার এটার মধ্যে গিয়েছি, যার পরে আমি কিন্তু ঘা খাইছি। ঘা খাওয়ার পরে তার পরবর্তীতে আমি কী করলাম, একটা টেকনিক খাটাইলাম, যে দেখলাম যে আমাকে দেখা যাচ্ছে তার মানে তো এটা রোড হবে না। ওর মধ্যে কিন্তু রাস্তা আছে বের হওয়ার, যারা একটু সচেতন আছেন তারা কিন্তু প্রথমবার যেও ঘা খাবেন, কিন্তু পরবর্তীতে যদি আপনি একটু টেকনিক খাটান তাহলে কিন্তু ঘা খাওয়া লাগবে না। আর আমার হাতে যেহেতু স্মার্টফোন ছিল, প্লাস আমি ভিডিও করতেছিলাম, সেই জন্য আমার একটু আনইজি ফিল হচ্ছিলো, কারণ প্রথমবার ঢুকেছি কি না কি হয়। সো আমি এইভাবেই মনে করেন যে ভাবছিলাম। তার পরবর্তীতে আমি দেখলাম যে আমি যদি নিচের দিকে তাকাই যাই তাহলে কিন্তু আমি সহজেই বের হতে পারবো, আর ঘাও খাওয়া লাগতেছে না। আর ঘা খাইলে কিন্তু হঠাৎ করে ঘা খাইলে বুঝতেও পারবেন না যে আপনি ঘা খাচ্ছেন, যেই আপনার ঘা খাইছেন সেই বুঝতেছেন যে ঘা খেয়েছি, এরকমই একটা অবস্থা এমিরর মেসে। আর আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, আর যারা এন্ট্রি টিকিট কাটবেন তারা এটা উপভোগ করতে পারবেন। আসলে মিররের মধ্যে আসলে অদ্ভুত, আমরা আরেক সাইডে চলে আসছি, কিন্তু এই যে জাদুর বাক্সটি দেখতে পাচ্ছেন, এই জাদুর বাক্সে এক পাশে আপনি থাকবেন এবং অপর পাশে যে ছবি উঠাবে সে থাকবে। এইখানে একটা মানুষের 5টা থেকে 6টা এরকম মাথা দেখা যায়, ঠিক তেমন ধরনের ছবি উঠানো হয়। আমি এবং আমার ছোট ভাই যে ছবিগুলো উঠিয়েছি সেগুলোই আপনারা দেখতে থাকুন। দেখুন এই ধরনের ছবি এখান থেকে উঠানো হয়েছে। সায়েন্স সিটির সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাদের যেতে হবে এন্ট্রি টিকিটের 3rd তলাতে। আমি এখন অবস্থান করছি 3rd তলাতে, আর নিচে থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পরিবেশটা এখানে, যে গাছগুলো এত সুন্দরভাবে কাটা হয়েছে, মনে হচ্ছে কোনো একটা চক্রবৃত্তি মানে করা হয়েছে, মানে চক্র আকারে করা হয়েছে, যাতে একটা থেকে আরেকটায় যাওয়া যাবে, ঠিক তেমন একটি রাস্তা করা হয়েছে এইটাতে। আর এটা দেখতে খুবই খুবই সুন্দর লাগতেছে। আর আপনারা দূরে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওইটাও কিন্তু একটা মিউজিয়াম, সো ওইখানে আমরা যেতে পারিনি। আর এই সাইডে আরেকটি প্লেন রাখা রয়েছে নিচেতে, যে প্লেনটি হয়তো আমরা কিছু সময় পরে যেয়ে দেখে আসবো। আর এই বিল্ডিংয়ের ঠিক অপর সাইডে আসলে আপনারা দেখতে পাবেন কলকাতার যে হাইওয়ে রোড আছে, মেন রোড, সেটি পেয়ে যাবেন। আর এটি উপভোগ করার জন্য অবশ্যই আপনাদেরকে এই বিল্ডিংয়ের 3rd তলায় আসতে হবে। আমি সায়েন্স সিটি 3rd তলায় যাওয়ার পরে ভাবলাম যে আমার শুধু এইখানে যে নিচের যে দৃশ্যটি আছে এইটি দেখেই হয়তো আমাকে নিচে নেমে চলে আসতে হবে ভিতরে হাঁটতে হাঁটতে। আসলে এটা হয়নি, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি হাঁটতে হাঁটতে নামবেন আর এই জিনিসগুলো দেখতে দেখতে নামবেন। কারণ হচ্ছে 1তলা থেকে 3rd তলা পর্যন্ত পুরোটাই মনে করেন যে এমন কিছু নাই যে এখানে নাই। মিরতে অনেক কাজ করা আছে যেগুলো আসলে আমি সবগুলোর নাম জানি না, প্লাস এখানে যারা তাদের দেশের জন্য ডেভেলপের কাজ করেছে তাদের ছবি আছে, বিজ্ঞানীদের ছবি আছে। আবার এছাড়াও এইখানে কিন্তু
প্রতিটা মাস ভারতবর্ষে যত প্রকার মাছ পাওয়া যায় সকল মাছ ওইখানে রয়েছে এক পর্যায়ে, এবং বাইরের দেশেরও অনেক মাছ আছে ওইখানে, যে জিনিসগুলো আমরা হয়তো বাংলাদেশে অনেক সময় দেখতে পাই না, ঠিক তেমন ধরনের মাছগুলো এখানে রয়েছে, আপনারা হয়তো দেখে খুবই আনন্দ পাবেন। আর এছাড়াও মিরতে অনেক সুন্দর সুন্দর গাছ কাটা রয়েছে, আমি তো আগেই বললাম। আর এখানে আমি সব থেকে ভালো যে জিনিসটা দেখলাম, যে একটা মেডিসিন তৈরি করেছে একটা ছেলে, সো সেই ছেলেটার ছবি ওইখানে রয়েছে। আসলে এটা খুবই খুবই একটা ভালো বিষয়, যে আমার ভালো লাগছে পার্সোনালি। আপনারা কিন্তু হাটতে থেকে নিচতলা পর্যন্ত আসবেন, প্রতিটা তিনতলা থেকে নিচতলা পর্যন্ত আপনারা পুরোটাই স্টোরি খুঁজে পাবেন, কারণ এত লং একটা স্টোরি পেয়ে যাবেন এর মধ্যে, যেটা আপনি পুরো সায়েন্স সিটি ঘুরলেও পাবেন না, কারণ এই এক বিল্ডিংয়ে সব ধরনের স্টোরি আপনারা পেয়ে যাচ্ছেন। অনেক সময় ধরে আমরা ভিতরে ঘোরাঘুরি করে দেখলাম, অনেক কিছু দেখতে পেরেছি, কিন্তু আপনাদেরকে সব কিছু দেখাতে পারিনি, কারণ হচ্ছে অনেক বড় একটা এরিয়া, তারপরে অনেক জায়গায় রেস্ট্রিকশন ছিল, ভিডিওতে এইভাবে দেখানো যাবে না, সো সেই জন্য দেখাতে পারিনি। এবার বেরিয়ে আসবো, যেহেতু সেহেতু রাতের সায়েন্স সিটি না দেখলে আপনারা আসলে বিশ্বাস করবেন না যে সায়েন্স সিটি এত সুন্দর কীভাবে হলো। রাতের সায়েন্স সিটিটা দেখতে পারলে আপনার অসম্ভব সুন্দর লাগবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে জিনিসটা আসলে আমি ভাবতে পারিনি যে এরকম একটা জিনিস এখানে আছে, কীভাবে পানিতে ডান্স করতেছে। আসলে তার গান চালাই দিয়ে পানি এমনভাবে সিস্টেম করে রাখছে যে মনে হচ্ছে নাচতেছে, ঠিক তেমন একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। সো চলুন সেটি দেখে আসি।